ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ, তারা যেন নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগায়। উদয়পুরের চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস ইউনিট ও ইকো ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত বন মহোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে এই আবেদন রাখলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। আমার যারা ছাত্র বন্ধুরা আছো, তারা আগামী ভারত, যারা আগামী ভারত এখানে দাঁড়িয়ে আছো তোমরা, তোমরা যদি প্রত্যেক বাড়িতে একটা চাপা ফুল একটা বকুল ফুল লাগাবে, হাড়ের খুব উপকার হবে। লাগাও, ফলের গাছও লাগাও, এগুলি করবে। আর আজকে উৎসবে তোমরা যে জয়েন করলে, এটা উৎসব, কিন্তু বৃক্ষরোপণ উৎসব, এটা হচ্ছে আন্তর্জাতিক উৎসব। এই উৎসব শুধু তোমাকে নয়, সারা বিশ্বকে পুলকিত করবে, সমৃদ্ধ করবে, আনন্দিত করবে, রেজিস্ট করবে, প্রটেক্ট করবে। তো সেই উৎসবের শরিক তোমরা হলে, যে উৎসবটা আমাদের ভারতবর্ষের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে করত, এটা আমরা এখন সারা ভারতে করি।